ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য একজন জুনিয়র হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধু বসে আছেন সো টুইচিং অফ দ্য মাসেলস মাসেলগুলো কেঁপে কেঁপে ওঠে শরীরের মাংস পেশিগুলো কেঁপে কেঁপে ওঠে তাকে বলা হয় টুইচিং অফ দ্য মাসেলস আমাদের মেটিমেটিকায় অনেক ওষুধে আমাদের রেপোট অনেক জায়গায় এই রুবড়ি গাছ কেন কেঁপে ওঠে মাসেলের তো মাংস পেশিগুলির নির্দিষ্ট একটা ছন্দ আছে তার ব্যতিক্রম হয় হঠাৎ হঠাৎ কেঁপে কেঁপে ওঠে অনেক কারণে হতে পারে হঠাৎ যদি হয় অ্যাকিউ টেনশান ওয়ারি অ্যাংজাইটি এসব কারণে হতে পারে প্রলং অ্যালোপ্যাথিক ওষুধ প্রচুর পরিমাণে আজকাল তো লোকের একটা স্বভাব হয়ে গেছে না কথায় কথায় প্যারাসিটামল খাওয়া কথায় কথায় গ্যাসের বড়ি খাওয়া কথায় কথায় কিলার খাওয়া এমন প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট হতে পারে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য সবাই যেমন ব্যস্ত হয়ে পড়ে পাগলা হয়ে পড়ে এই যে একটা বাচ্চা মেয়ে দেখো ব্যথায় কি কষ্ট পাচ্ছে কিন্তু ওর এত বুসক যে অ্যালোপ্যাথি ওষুধ খাবে না জোর করে ওকে খাওয়ানো যাচ্ছে না কিন্তু সবাই তোর মতো নয় অনেকে খাওয়ার জন্য অতি ব্যস্ত বিয়ে বাড়ি থেকে এসে কোনো প্রয়োজন নেই গ্যাসের বড়ি খেলে হজম হবে পেটটা ভালো থাকবে আর ঝন্টুকে একটা দে মন্টুকে একটা দে ও হন্টুকে একটা দে লজেন্সেস খাচ্ছে সামান্য জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট একটা করে ডাক্তারবাবু আমার বাচ্চাকে একটা দিয়ে কাদের মেয়েটাকে বলে এসেছি তুই বারোটার সময় আরেকটা দিবি চারটার সময় আরেকটা দিবি জ্বর একদম বাড়তে দিবি না জ্বর আমি বাড়তে দিই না ডাক্তারবাবু এইসব ওষুধের কি সাইড এফেক্ট কী ক্ষতি মানুষের কোনো আইডিয়া নেই তো এসব কারণে হতে পারে কোনো নার্ভ ডিজিজের কারণ হতে পারে যখন নার্ভ প্যারালিস হয়ে যায় কোল্ড এক্সপোজার খুব ঠান্ডার মধ্যে থাকা এসব অনেক কারণে হতে পারে দেখাবো এই ভদ্রলোক বয়স ফর্টি সেভেন ইয়ার্স টুইচিং অব দ্য লেফট সাইডের অব দ্য ফেসিয়াল মাসেলস কনস্ট্যান্ট লেফট সাইড অফ দ্য ফেসিয়াল মাসেলস হয়ে চলেছে কনস্ট্যান্ট হয়ে চলেছে এ কি কষ্টকর একই প্রাথিকটিভ একই দুঃস ওনার হয়েছিল দু হাজার সালে প্রথম তখন উনি মেয়ে কলকাতার মেডিকেল কলেজে গিয়েছিলেন একজন মেডিসিনের ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন আবার ঠিক হয়ে গিয়েছিলেন ইনিশিয়াল স্টেজ ছিল তো ঠিক হয়ে গিয়েছিল ভালো ছিলেন কিন্তু আবার আরম্ভ হলো রিসেন্টলি তো এবার আর কোনো ডাক্তার অ্যারোপ্যাথিক ওষুধে কাজ হচ্ছে না উনি গেলেন নীলরতন মেডিকেল কলেজ সব ঘুরে টুরে ইনস্টিটিউট অফ নিউরো কলকাতা ওখানে গেলেন তারা দেখলেন ওষুধপত্র দিলেন তারা লিখছেন ইনভলন্টারি ব্লিংকিং অব দ্য লেফট আই ইনভলন্টারি ব্লিংকিং অব দ্য লেফট আই এই ডায়াগনোসিস সাথে আমার একটু অমিল আছে অমত আছে লেফট আই কোথায় এই তো হোল ফেসিয়াল মাসেলস হচ্ছে সব এই যে অরবিকুলারি জরিস মাসেল হচ্ছে এই যে বাক্সিনেটের মাসেল হচ্ছে জাইগোম্যাটিকাস মেজর জাইগোম্যাটিকাস মাইনার ইনক্লুডিং দি আই মাসেলস সুপিরিয়ার প্যালপেব্রি সুপিরিয়ারিস ল্যাটরাল রেক্টাস আই মাসেলস হচ্ছে অ্যালোমুইড দি ফেসিয়াল মাসেলস তাই ব্লিংকিং অফ দ্য আই আমরা যারা পড়াশোনা করি এই সব ডাক্তারদেরকে ভয় পায় না কারণ আমাদের বিদ্যা বুদ্ধি আছে আমরা ভুল ধরতে পারি ভুল বলতে পারি ইট ইজ নট দি ভলেন্টারি ব্লিংকিং অফ দ্য ব্লিংকিং অর টুইচিং অফ দ্য হোল লেফট সাইডেড ফেসিয়াল মাসেলস টুইচিংস কেঁপে কেঁপে উঠছে ভূমিকম্পে যেমন পৃথিবীটা মাঝে মাঝে কি হয় কেঁপে ওঠে দেখেছ কি ভালো মেয়ে কেঁপে কেঁপে ওঠে সো টুইচিং অফ দ্য ফেসিয়াল মাসলস অনেক ওষুধ আছে আমাদের কিন্তু আমাদের সিমটম ধরে ওষুধ দিতে হবে সিমটম ট্রিটমেন্ট ইজ দ্য মেইন ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি নট দ্য ডিজিজ তাহলে আমরা দেখব টুইচিং রুব্রিক কোথায় ফেস মুখে হচ্ছে তো অন্য জায়গায় নয় সব জায়গায় হলে কিন্তু রুব্রিক আছে জেনারাইটিস ক্যান্সারি জেনারাইটিস জেনারাইটিস টুইচিং কিন্তু আমরা যখন পার্টিকুলার পাব সেটা আগে দেখবো ফেস টুইচিং ফেস টুইচিং অনেক ওষুধ আছে মাত্র কয়েকটা ওষুধ আছে ফার্স্ট গ্রেড অ্যাগারিকাস মাস্কেরিয়াস লাইকোপোডিয়াম ওপিয়াম অ্যান্ড সাইলেশিয়া অ্যান্ড সাইলেশিয়া অ্যাগারিকাস মাস্কেরিয়াস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিনস ফর টুইচিং অফ দ্য মাসেলস ডিস পয়জানাস মেডিসিনস প্রিপেয়ার ফ্রম দ্য টোট ফাঙ্গাস সো ইট প্রডিউসেস মেনি নার্ভাস সিমটমস ইনক্লুডিং কোরিয়া কনভালসান স্প্যমস ই দি হোল মেডিসিন রানস টু দা সিমটম কোরিয়া কনভালশান টুইচিং নতন স্পন্দন এসব নিয়ে আমরা যদি ভাবি কষ্টিকাম যদি ভাবি লাইকোপোডিয়াম ভাবি তাহলে অন্য সিমটমগুলো আমাদের দেখতে হবে অন্য সিমটমগুলো আমাদের দেখতে হবে আমরা দেখবো এটা শুধু লেফট সাইডে হচ্ছে রাইট সাইডে নয় রাইট সাইডে নয় সো ফেস টুইচিং ফেস টুইচিং সাইড রাইট লেফট লেফট সাইড অনলি অ্যাগারিকা লেফট সাইড অনলি অ্যাগারিকা তাহলে দেখব কাছে আর কিছু সিমটম হয় কি এগারি এগারি কাজ খুব ঠান্ডা ওয়েদারে থাকলে শিমলা কাশ্মীর দার্জিলিং যেখানে তুষার পড়ছে সেসব জায়গায় মানুষ ঘুরলে একজনের হাতে ফসকা পড়ার মতন পায়ে ফসকা পড়ার মতন স্কিন ডিজিজ হয় যাকে বলা হয় ফ্রাস্ট বাইট যাকে বলা হয় চিল ব্লেইন তা সেই রকম না হোক এখন তো সেইখানে মানুষ যাচ্ছে না ওই ধরনের যদি স্কিন ডিজিজ হয় ফোসকা পড়ে চুলকায় তাহলে একটা অ্যাগ্রিকাছের সিমটম অ্যাগারিকা মাস্কের আর কি সিমটম আছে ঘুমের মধ্যে হয় না জেগে থাকলে বেশি হয় এই ধরনের কাজ ব্যাপারগুলো আর কি আছে মেরুদণ্ড ভার্টিব্রাল কালাম ইজ ভেরি সেন্সিটিভ দি হোল ভার্টিব্রাল কালাম দি হোল ভার্টিব্রাল কালাম ইজ ভেরি সেন্সিটিভ ভার্টিব্রাল কালাম কোনটা এই পিঠে শীত ডালা বরাবর শীত দ্বারা বরাবর সেন্সিটিভ থাকে কোমরে খুব ব্যথা থাকে মাস্কেরিয়াস রুটা পে আমরা দেখব অ্যাগারিকাস দিতে গেলে আমাদের এই রোগীর মধ্যে এই ধরনের আরও কিছু সিমটম আমরা পাই কি না পিঠে শীত ডালায় ভাবে কোনো ব্যথা আছে না কোমরের দিকে কোনো ব্যথা আছে লো ব্যাক পেইন দেখে বলি লম্বো সাকরাল রিজিয়ানে পেন আচ্ছা ঘুমের মধ্যে হয় আপনার স্বামী ঘুমের মধ্যে হয় তাহলে জাগা থাকলে হয় ঘুমের মধ্যে হয় এগারে কাছে শুধু জাগা থাকলে হয় এখানে পেলাম না কোমরে ব্যথাটা আজ ওই ধরনের ফোসকা পড়া যেমন চুলকানি কোথাও কোথাও চুলকাচ্ছে ফোসকা পড়ে যাচ্ছে এই ধরনের কোনো চুলকানি টুলকানি হয় মাঝে মাঝে কীরকম এখানে আছে ঘাড়ের দিকে আছে ড্রাই না ফসকা টাইপের ড্রাই এবং চুলকালে একটুখানি হালকা হালকা একটু হালকা হালকা রস ভরে তাহলে এক ধরনের চুলকানি আমরা পেলাম কোমরে ব্যথাটা পেলাম দি মেডিসিন কভার করছে পুরো দ্য সিম্পটম মেইন ডিজিজ যেটা টুইচিং কভার করছে অ্যান্ড লম্বো সাংগ্রা সাকরাল পেইন ইজ দেয়ার অ্যান্ড দ্য সাইড লেফট

এক আরি কাজ ভাবছিলাম তোমাকে অ্যাসিস্ট্যান্ট করবো তাই এত কাঁচা কাঁচা দেরি করলে কী করে হবে ইন্টারভিউতে ফেল হয়ে যাচ্ছে সো এই ডোজ ইজ অফ এক মাস্কেরিয়াস থার্টি ইজ গিভিং টু দিস পেশেন্ট এই পেশেন্ট যদি আমরা ইম্প্রুভ করতে পারি আমরা ট্রাই করছি আপনাকে আরোগ্যের জন্য যথাসাধ্য তো ওরা বলেছে কোনো চিকিৎসা নেই খালি ওই কিছু কী যেন ওষুধ দিয়েছে ভিটামিন জাতীয় ওষুধ দিয়েছে আর বলেছে ইঞ্জেকশন পাওয়া যায় ফরেনে তার দাম অনেক তারপর ভয় দেখিয়েছে যে ঠান্ডা হয়ে যাবে হয়ে যাবে সব তো বললেন গল্পটা তো দেখা যাক আমাদের যদি এই রোগীকে আমরা কাভার করতে পারি ঠিক করতে পারি দ্যাট উইল এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন হোমিওপ্যাথি চিওর সো লেটস ট্রাই বাই প্রেসক্রাইবিং অ্যাগারিকাস মাস্কেরিয়াস থার্টি এইট ডোজেস ফর টুইটিং অফ দ্য মাসেলস অফ দ্য Left side of the face, not the blinking of their left eye. I contradict their diagnosis. Yes, because I am bold enough, I can contradict from my education. There are muscles of the face, orbicularis oris, orbicularis oculi, depressor labii superioris depressor labii inferioris nasalis lacrimalis Vaccinator, masseter these are the muscles of face and some muscles are twitching so let's prescribe agaricus 30 and see the result i, I do believe I agree. will improve this poor patient.